আজকের রাশিফল 8ই জুন 2022, বুধবার, তিথি শুক্র নবমী। জন্ম রাশি হলো সিংহ। সূর্যোদয় সকাল 4টা 55, সূর্যাস্ত বিকাল 6টা 15। মেষ রাশির রাশিফল। সকালের দিকে চাকরিতে বদনাম আসতে পারে। সারাদিন খুব ব্যবসায় মনোযোগ থাকলেও লাভ খুব বেশি হবে না। নতুন কোনো কাজের ব্যবস্থা করতে হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো কিছু আলোচনা হবে। ধর্মালোচনায় শান্তি পাবেন। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে। সংগীত চর্চায় বাধা আসতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে। আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনার শৈলী এবং কাজকর্ম করার উপায়গুলি মানুষজনকে আগ্রহী করবে। আজকের দিনটি একটি সুন্দর দিন হতে চলেছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃষ রাশির রাশিফল। আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনাকে সুন্দর একটি দিন গড়ে তুলতে হবে। আজ আপনি অর্থ ব্যয় করতে পারেন। আপনার গার্হস্থ্য ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে। যার আবেদন হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচরণের মুখোমুখি হতে হবে। আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে থাকতে বিরক্তিবোধ করবেন। আজকের দিনটি একটি সুন্দর দিন হতে চলেছে। আপনার নিয়মিত বৈবাহিক জীবনে এটি স্বতন্ত্র দিন হবে। আজ কর্মক্ষেত্রে কোনো রেষারেষিকে প্রশ্রয় দেবেন না। আজ ব্যবসায় ভালো সহযোগিতা পাবেন। বিলাসিতার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য উদ্যোগী হতে পারেন। স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণ পরিকল্পনা করুন। দুপুরের পরে চাকরিতে কোনো বদলি আসতে পারে। দীর্ঘদিন পড়ে থাকা কাজ থেকে উদ্ধার পাবেন। প্রতিবেশীরা আজ সাহায্য করতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। আজ সকালের দিকে বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুর সাথে আজ দেখা হতে পারে। উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। সন্তানকে ঘিরে সংসারে বিবাদ হবে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। আজ রোজগারের নতুন পথ খুলে যেতে পারে। গুরুজনের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে। অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ রয়েছে। আপনার দয়ালু স্বভাব অনেক খুশি এনে দেবে। আজ আপনি বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করবেন। আজ সন্তানের জন্য গর্ববোধ হবে। মানসিক চাপ আজ থাকতে পারে। আজ কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে। মতামত চাইলে মতামত দেবেন, এতে লজ্জা পাবেন না। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশির রাশিফল। বাইরের কাজকর্ম আপনাকে লাভ এনে দেবে। আজ আপনি ভালোবাসায় সুন্দর একটি দিন গড়ে তুলবেন। আজ আপনি বিপরীত লিঙ্গের মানুষের দিকে আকৃষ্ট হতে পারেন। পুরানো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য ভালো দিন। প্রেমের স্মৃতি দিনটিকে দখল করে রাখবে। এটি একটি অনুকূল দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ কোনো ব্যক্তির দ্বারা অপমানিত হতে পারেন। আজ পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে। খেলাধুলায় বহু দূর আগানোর সুযোগ আসতে চলেছে। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ সময়। সমাজসেবায় সারাদিন কাটতে পারে। সম্পত্তি নিয়ে কোনো আইনি ব্যবস্থা নিতে হবে। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়ায় ভালো হবে। এর ভাগ্য সংখ্যা হলো 5। সিংহরাশি রাশিফল। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। যে কোনো কাজ স্থির রেখে কাজ করতে হবে। নিজের বুদ্ধি দিয়ে শত্রু মোকাবিলা করতে হবে। কোনো ভুল নিয়ে আজ সংসারে অশান্তি বাঁধতে পারে। দুঃসম্পর্কের কেউ বাড়িতে আসতে পারে। চাকরির পরীক্ষায় শুভ ফল পাবেন। প্রতিবেশী বিবাদ থেকে দূরে থাকুন। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বড় উৎসাহ প্রদান করবে। আপনি ভ্রমণ করলে মূল্যবান জিনিসগুলির যত্ন নিতে হবে। অযত্নের কারণে কোনো জিনিস নষ্ট হতে পারে। নিজের পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। প্রেমের জীবন গতিশীল হবে। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে। আজ জীবনসঙ্গিনীর সঙ্গে সময় কাটানোর জন্য যথেষ্ট সময় থাকবে। আজ আপনি সঙ্গীকে বুঝতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল। আশাবাদী হন, উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। স্ত্রীর সাথে মূল্যবান কিছু সময় কাটাতে পারেন। আর্থিক পরিস্থিতি কিছুটা চাপে থাকতে পারে। আজ বাড়ির কিছু জিনিসপত্র কিনতে পারেন।
ভালোবাসার জীবন আলোকিত হবে, আজ সমস্ত দিন ভালোবাসার ছলনায় আবদ্ধ থাকবে। আজ সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা মাফিক চলে না। আজ একটু সাবধানে চলাফেরা করুন। আজ গুরুজনের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত হতে হবে। একাধিক পথে উপার্জনের নিয়ে আলোচনা হবে। সমাজে কিছু দান করতে হতে পারে। আজ চাকরির ক্ষেত্রে মানহানি হতে পারে। সন্তানদের থেকে কিছু উপহার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। একে ভাগ্য সংখ্যা হলো 4। তুলারাশির রাশিফল। আজ পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভালো হবে। আজ ব্যবসায় কর্মচারীদের উপর নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে পারবেন। আজ গান বাজনার প্রতি বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারে সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আজ সুনাম পাবেন। সন্তানের কথায় গুরুত্ব দিন। দুপুরের পরে আর্থিক ব্যাপারে একটু চাপ আসতে পারে। আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দেবে। আর্থিক অবস্থা আজ অনুকূলে থাকবে। আজ আপনি পছন্দের মানুষের সাথে সময় কাটাতে পারবেন। দিনটি আপনার ভালোবাসার পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য হবে। আজ সহকর্মীদের সাথে সময় কাটাতে পারেন। আপনি ইতিবাচক একটি দিক দেখতে পাবেন। বিবাহিত জীবনে একটি সুন্দর মোড় আসবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন। অমীমাংসিত সমস্যাগুলি অস্পষ্ট হবে। অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। ভালোবাসার জীবন উৎসাহময় হবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন। এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। কেউ কেউ বিদেশ যাত্রায় সুযোগ পেতে পারেন। আনন্দদায়ক সফরে যেতে পারেন। আজ সম্পত্তির ব্যাপারে কোনো আলোচনা হবে। অশান্তি আজ আসতে পারে। আজ দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনা হতে পারে। প্রেমে সাফল্য পেতে পারেন। পুরানো কোনো দামি জিনিস আপনার হাতে নষ্ট হতে পারে। সম্পত্তি আগলানোর দায়িত্ব আসবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশির রাশিফল। আজ আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় সাফল্য থাকলেও ব্যয় প্রচুর থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বহুদূর আগাতে পারবেন। কোনো পরিস্থিতি সামাল দিতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দোস্ত কোনো ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। অজানা কোনো ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। বাইরের কোনো লোকের জন্য অশান্তি বাঁধতে পারে। আপনার মধুর ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। গুপ্ত কোনো রোগ আজ থাকতে পারে। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য আজ ধ্যান এবং যোগব্যায়াম করতে হবে। জীবনযাত্রার মান বজায় রাখতে হবে। আজ কোনো আত্মীয়ের সাথে সাক্ষাৎ হতে পারে। আজ পেশাদারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে দিনটি সুন্দর হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন। যাই করুন না কেন, সাধারণত যা সময় নেন অর্ধেক সময়ের মধ্যেই এটি করতে পারবেন। আপনি বিবাহিত জীবনে আজ একটি সুন্দর দিন তৈরি করবেন। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আজ আপনি প্রথম দর্শনেই কারো প্রেমে পড়তে পারেন। আপনার সৃজনশীলতা আপনি হারিয়ে ফেলতে পারেন। আজ নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ শত্রুর কারণে ভয় বাড়তে পারে। ছোট্ট কোনো কারো সাহায্য করতে হতে পারে। আজ বাড়ির দায়িত্ব আসতে পারে। ভ্রাতৃত্ব বিবাদ বাঁধতে পারে। ব্যবসায় অগ্রগতি হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভালো সময়। মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ স্ত্রীর কারণে কোনো আশা ভঙ্গ হতে পারে। আজ কিছু সমস্যা দেখা দেবে। আজ সমাধান করতে গিয়ে নাজাল হতে হবে। শত্রুর সাথে আপোষ করে নিজের কাজ উদ্ধার করবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে অবহেলা করবেন না, তার জন্য সতর্ক থাকুন। আপনি ভ্রমণে আপনার মূল্যবান জিনিসগুলির যত্ন নিতে হবে। অযত্নের কারণে কোনো নষ্ট হতে পারে। দুঃসম্পর্কে আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো খবর আসতে পারে। আপনার স্ত্রীকে আজ মানসিক সহায়তা দিতে হবে। অফিসে কাজের চাপ আজ থাকবে। আজ আপনি উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। মীনরাশির রাশিফল। আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। বিদেশ ভ্রমণে যোগাযোগ হতে পারে। আজ কোনো আর্থিক লাভ হতে পারে। আপনি কর্মক্ষেত্রে দারুণ কিছু পরিকল্পনা করতে পারেন। আজ অতিরিক্ত সময় পেতে পারেন। আজ মহাজনের সাথে বিশেষ কোনো আলোচনা হবে। বিদ্যার্থীদের শুভ সময় আসতে চলেছে। ব্যবসায় আকস্মিক কোনো লাভ হবে। কর্মক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
অতিরিক্ত অর্থলাভের আশায় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, বিজ্ঞান চর্চায় অগ্রগতি হবে, শত্রুর সঙ্গে কোনো চুক্তিতে আপনি জিততে পারবেন না, ছোটোখাটো কোনো শারীরিক ভোগান্তি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।